এই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সৌভিক, আমি সন্দীপের সাথে একটা জায়গায় পারমিশন করাতে এসেছিলাম। তো স্টোরিটা বলছি, তার আগে এই ভাইয়ের মুখ থেকে শুনে নেবো। যে 15-20 দিন মতো আগে এই ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটে, একবার এইগুলো দেখিয়ে আন সন্দীপ। মানে খুব বাজেভাবে এটা হয়েছে। তো এটা কিভাবে হয়েছে সেটা আর কি এই ভাইয়ের মুখ থেকে শুনে নেবো। তোমার নাম কি? আমার নাম সন্দীপ। তো স্টোরিটা আসলে মানে কি হয়েছিল তোমার সাথে? আমি মাঠে খেলা করতে গিয়েছিলাম, মা বলছিল যে খেলা করার পরে তুমি হচ্ছে ছাগল আছে মাঠে, ছাগলটা বাড়িতে নিয়ে আসবে। এবং আমি অনেক দেরি হয়ে গিয়েছিলো খেলা করতে। বাড়িতে আসার সময়, বাড়িতে আসার সময় আমি ছাগলটা যখন নিয়ে আসছি তখন একটা বাচ্চা ছাগল একটা বাগানের গলিতে ঢুকে যায়। মানে ওটাই কি সেই বাগান? হ্যাঁ, সেই বাগানের গলিতে ঢুকে যায়। আর বাচ্চা ছাগলটা খুঁজতে গিয়েছিলাম, দিয়ে বাচ্চা ছাগলটা পাইনি। এবং একটা বাগানের সামনে এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ছুপে ধরে। তারপরে আমি খুব কষ্ট সৃষ্টি করে আমি ওখান থেকে পালিয়ে আসি। মানে তুমি কি কাউকে দেখেছিলে? কেউ মানে অন্য কত তোমাকে ছুপে ধরতে পারে? কাউকে দেখিনি আমি। ওখান থেকে আমি পালিয়ে আসি এবং বাড়িতে এসে মা বলে যে হাত থেকে রক্ত বের হচ্ছে, ঘাট থেকে দেখি আচরণের দাগ আছে। তো তারপরে তুমি ডাক্তার বা এরকম কিছু দেখিয়েছিলে? না, ডাক্তার দেখেনি, তবে কবিরাজ দেখিয়েছিলাম। কবিরাজ মানে যারা তান্ত্রিক টাইপের? হ্যাঁ হ্যাঁ। ডাক্তার দেখাওনি কেন? তোমার যেহেতু এখনো 15-20 দিন হয়ে গেছে ফ্রেন্ডস, এই দাগগুলো যায়নি। মানে ডাক্তার দেখানো উচিত ছিল। ডাক্তার দেখানো তোমার উচিত ছিল, ডাক্তারটা দেখানো হয়নি। তো ফ্রেন্ডস, আসলে স্টোরিটা হচ্ছে এই গ্রামেরই আমাদের একজন সাবস্ক্রাইবার আছে, তিনি দেখেছেন। তার নামটা রিভিল করতে বারণ করেছে এবং যেহেতু গ্রামের একটা, এই গ্রামের নামটা আমরা রিভিল করবো না। তো জায়গাটা আমরা এখনও দেখতে যাইনি। ওখানে নাকি একটা তাল গাছ আছে। মানে উনি ভাই হয়তো ভালো করে বলতে পারছে না, কিন্তু এই এনার বাবাদের সাথে কথা বললাম, তারপর আমাদের সাবস্ক্রাইবারও একই কথা বললো যে ওরকম 10-12 বছর আগে মানে এই গ্রামেরই একজন মহিলাকে ডাইনি সন্দেহে পিটিয়ে মারা হয়। কীভাবে পিটিয়ে মারা হয়েছিল? ওই বাগানের মধ্যে নাকি একটা তাল গাছ আছে, তখন অত ঘন বাগান ছিল না, তখন নাকি ওটা পুরোটাই মাঠ ছিল। এখন নাকি বাগানে পরিণত হয়েছে জায়গাটা। আগে রাস্তা ছিল, মাঠ ছিল। তো ফ্রেন্ডস, তাল গাছে নাকি মহিলাটিকে বেঁধে সবাই যে যার মতো ইট লাঠি ছুঁড়ে ছুঁড়ে মেরে রক্তাক্ত অবস্থায় মানে মেরে ফেলে সেই মহিলাটিকে। এবং সেই মহিলাটির আত্মা নাকি এখনও সেই বাগানে ঘুরে বেড়ায়, কাউকে দেখা দেয়। এবং দিনের বেলাতেও নাকি খুব একটা লোকজন ওই পাশে যায় না। ভর দুপুরবেলাতেও নাকি ওই মহিলাকে মানে মহিলার উৎপাত শোনা গেছে ভর দুপুরবেলায়। আর নয়তো সন্ধ্যেবেলায় ভাইয়ের সাথে যখন হয়েছিল এই কেসটা, তখন নাকি কটা নাগাদ তুমি যখন ছাগল চড়িয়ে যাচ্ছিলে? ওই তখন 7টা-8টা বাজে, মানে সন্ধ্যে হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে সৌরভদার কী অবস্থা। তো ফ্রেন্ডস, সৌরভদার কোভিড নেগেটিভ এসছে, তো সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। সৌরভদার ছুটি পেলে অবশ্যই আমাদের ভিডিওতে জয়েন হবে। আমরা চেষ্টা করবো আজকে রাতেই ভিডিওটা দেওয়ার এবং ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আর ফ্রেন্ডস, আমাদের এই একজন সাবস্ক্রাইবার প্রবীর আচার্য বলে একজন, যিনি বারবার জিজ্ঞাসা করছেন, আমার বেশ প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং লেগেছে যে তোমাদের যে ঘন্টার মতো আওয়াজটা হয়, সেই ঘন্টার মতো আওয়াজটা কি? তো ফ্রেন্ডস, আমরা দেখাবো আমাদের লাইভ এতে যে কভারটা, এই আওয়াজটাই হচ্ছে আপনাদের ঘন্টার মতো শুনতে লাগে। ক্যামেরা একদম পাশেই থাকে, ওটা গাছে যখন লাগে তখন গাছে। আর এই ব্যাটারিটা আমরা ক্যারি করি। আর ফ্রেন্ডস, এই ভিডিওতেই সারপ্রাইজ ভিডিওটা আছে, কেউ স্কিপ না করে ভিডিওটা দেখবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। সারপ্রাইজ কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানানো হবে। চেষ্টা করবো আজকে রাত্রে ভিডিওটা করার। তো ফ্রেন্ড, ভিডিওটা কন্টিনিউ করুন। হে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো ফ্রেন্ডস, সারপ্রাইজটা হলো যে আমাদের লাইট এবং ক্যামেরা কোয়ালিটি আপনারা অনেকবার বলেছিলেন। তো সারপ্রাইজটা এটাই, আমাদের 50তম ভিডিওতে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু উঠতে দেয় না। আগে এখানে চার্জ হয়, আপনারা দেখতে পারবেন। তো মোটামুটি সন্ধ্যের পরের থেকে এবং দিনের বেলাতেও আপনারা গ্রামে মানে বাগানটাতে প্রবেশ করলেই দেখতে পারবেন যে কাঠকুটো পড়ে আছে। হ্যাঁ, মানে কেউ কাঠকুটো পর্যন্ত কুড়োতে আসে না, মানে বাগানটা এতটা ভয়ানক। এবং আপনারা সকালের ভিডিওতে দেখেছেই যে আমাদের ভাইটার সাথে এসে ছাগল চড়াতে এসে ছাগলটাকে আনতে গিয়ে তার মানে এরকম ভর সন্ধ্যেবেলাতে তার হাতের গলায় এখানে যেরকম আঁচড়গুলো পড়েছিল, আপনারা নিশ্চয়ই সব পুরোটাই বুঝতে পারছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি সৌভিক, আমার সঙ্গে আছে দেবার্গ এবং ক্যামেরাম্যান গৌরব। তো ফ্রেন্ডস বেশি দেরি করবো না, চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস ক্যামেরাম্যানকে আগে দিয়ে দেবো। গানটা খুবই ভালো। এখান থেকে একটা কিছু গেল মনে মনে হলো। এই ডালটা নড়লো না, এই ডালটা নড়লো, এই ডালটা। চল আগে যা, তোর আগে যা, তোর আগে যা, তোর আগে, তোর আগে। না না ক্যামেরাম্যান আগে। জয় বজরঙ্গলী। আমার মতো করে তিনজনে ভাই, তিনজনে একসঙ্গে থাক। হ্যাঁ একসঙ্গে আছে। চল চল। জয় বজরঙ্গলী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভাই কি আওয়াজ আওয়াজ আসলো ওখান থেকে, ডান সাইড থেকে একটা আওয়াজ এসছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ওই গাছের পাতাগুলো দেখেছিস? হ্যাঁ তো ঘন জঙ্গল। এই ভাই বাস বাঁধতে বেরো, এগিয়ে যাও, এগিয়ে চল, এগিয়ে চল, এগিয়ে চল, এগিয়ে চল। আচ্ছা আমি একটু স্টোরিটা বলে নিই, দাঁড়া আমি একটু সামনে যাই ক্যামেরার। ফ্রেন্ডস এই সেই তাল গাছ, তাল গাছটা দেখিয়ে দে, এই সেই তাল গাছ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাল গাছের কথা বলেছি আর দেখেছিস ভাই, কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মতো কিছু একটা হলো। যাই হোক বল, এই সেই তাল গাছ, এখানেই তাকে বেঁধে ইট মেরে মারা হয়। এই তাল গাছটা? হ্যাঁ এই একটাই এখানে। আচ্ছা এটা কতদিন আগের ঘটনা জানিস কি? 10 থেকে 12 বছর। আমি ওই সকালবেলা চলে ভাই, পুরো বাঁশার নড়ছে কি করে? হ্যাঁ পুরো বাঁশারটা নড়লো, পুরো এদিকটা একটু আয় তো। ভাই আওয়াজটা শুনলি? একটুখানি এগিয়ে, একটুখানি এগিয়ে দেখি। গৌরব এই সাইডটা আসা হয়নি ভাই, পিছন দিকে এখানে একটা ছোট জায়গা আছে। জয় শ্রীরাম। পিছন দিকে আওয়াজ আসছে ভাই। আয় আয় এদিকে, এদিকে, এদিকে। একদম ভাই 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 ঠিক বাসিয়া গোড়া চলে চলে চলে। আমি এর তলায় ছিলাম, একদম এরকম জায়গায় হলো ভাই। জয় বজরঙ্গলী। গোড়া বেরিয়ে আয়। 니쥬야 막 엉나마 씨발 দাঁড়া দেখে আমি যাওয়া যা ভাই তো মাথায় মারার চিন্তা ভাবনা করছে রে 엉나마 씨발 엉나마 씨발 এতে পারবো ওই দেখ ওটা দাঁড়া এই কি হবে এবার ভাই 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 আস্তে দাঁড়া আমি একটু ধরার চেষ্টা করি দেখি কিছু হয় কিনা ভাই ধরিস 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 না কিন্তু বেরোতে তো পাচ্ছি না এটা কি এখান থেকে এলো হনুমান চলছে করবি তুই এই পকেটে করে পকেট ভিতরে এনেছিলি হ্যাঁ এই ওই ছেড়ে দে ফেলে দে ওটা ফেলে দে ওটা ফেল ওটা হাতে রাখিস না ফেলে দে সরি জয় বজরং বলি জয় শিব ঠাকুরের নাম নে ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় সুবাল্লি পুষ্টি বর্ধন নাম পূর্বার মন্ত্র মিত্র মুষ্টি মানিতাম সব আছে ওম নমঃ শিবায় চলো তাড়াতাড়ি দৌড় জয় বজরঙ্গলী টপ আছে ওম জয় বজরঙ্গলী ওম নমঃ শিবায় জয় বজরঙ্গলী পাঁচটা ছড়াই দাঁড়া ভাই ভাই ফোনটা কি রকম ক্যামেরাম্যান আয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম ওই দেখ জয় বজরঙ্গলী জয় শ্রীরাম সবাই একটু ভগবানের নাম নিয়ে আমি যেই ভগবানের নাম নিয়েছি তখন তুই স্টপ হয়ে গেছিস তুই যখন হনুমান চালিশাটা পড়া শুরু করলি হনুমান চালিশা আমি এটা হচ্ছে শিবের মন্ত্র একটা কি হলো জো করেছিল ভাই চল এই এই ভাই এই বাস ভেঙে পড়লো ভাই ওইটা জয় শ্রীরাম ওম নমঃ শিবায় স্টপ হয়ে গেছে ওম নমঃ শিবায় জয় মা ভাই গোড়া আগে যা জয় বজরঙ্গলী ওম নমঃ শিবায় আগে চল ক্যামেরাম্যান জয় বজরঙ্গলী ওম নমঃ শিবায় Om Namah Shivaya Jai Bajrangbali Om Namah Shivaya Hey eta nocche ki kore eta dekh Bhai ah Bajrangbali Bhai Jai Ma Jai Bajrangbali Om Namah Shivaya Kotha theke asche bhai জয় তো ফ্রেন্ডস কি হলো আমি বলে বোঝাতে পারবো না আমার বোলার সেই মুখটা নেই আমাদের নতুন লাইট ফুল চার্জ দেওয়া লাইট তো অফ এত পরিমাণে অ্যাক্টিভিটিস হয়েছে যে মানে আমার সত্যি মানে বাইকের আলো আর ফোনের ফ্ল্যাশে আমাদের এন্ডিংটা দিতে হচ্ছে মানে কোনো মতে আমরা একটু মাঠের ধারে এসে এন্ডিংটা দিচ্ছি আপনারা তো সবই দেখলেন আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট করুন আপনারা কিন্তু কমেন্ট করছেন না হ্যাঁ কমেন্ট করছেন নেগেটিভ কমেন্টগুলো করছেন আপনারা কিন্তু পজিটিভ কমেন্টগুলো করা ছেড়েই দিয়েছেন আমাদেরকে সাপোর্ট করুন আমরা যাতে এখানে সিগারেট পার্ট তো করবো এবং আরও এর থেকেও ভয়ানক জায়গায় গিয়ে আপনাদের ভিডিও উপহার দিতে পারি তো ফ্রেন্ডস আর বেশি দেরি করবো না ভালো থাকবেন আপনারা সবাই নিজেদের পরিবারের খেয়াল রাখবেন সবাই মাস্ক ব্যবহার করুন স্যানিটাইজার ইউজ করুন তো ফ্রেন্ডস শুভরাত্রি।